মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 11টা, আমার মোটামুটি অনেক কাজ হয়ে গেছে আর সকালে খাবার দাবারও হয়ে গেছে। আজকে ওয়েদারটা খুব মেঘলা, জানি না ভিডিওটা কেমন আসছে, হয়তো ভালো আসবে না। এত মেঘলার মধ্যে যত লাইট দিলেও এত তো লাইট আর নেই, একটু কেমন ঘোলা ঘোলাই আসে। তো মেঘলা আকাশ, একটু ভিডিও গুলো খারাপই আসবে, এমনিতেই তো ভিডিও আমাদের ভালো আসে না। যা তো আজকে আমি তোমাদের যেটা করে দেখাবো সেটা হলো, আমি ঠিক করে দেখাবো না, তার জন্য আমার রেসিপিটা দেখতে হবে। আমি এটা আজকে তোমাদের একটু হালকা করে দেখাবো। ইলিশ মাছ রান্না হবে, কচু বাটা হয়েছে, আর হয়েছে কি বলতো মোচা ঘণ্ট। ভুলে যাই সব কি রান্না করি, হুড়ো মানে সকালবেলা এমন অবস্থা থেকে এত হুড়োহুড়ি করতে হয় যে মাথার মধ্যে অনেক কিছুই থাকে না। তোমাদের কি সেরকম হয়নি? নিশ্চয়ই আমারই হয়। আমি এরকম ভুলো ভুলো কেমন মানে কি কি যে সব ভুলে যাই না, সব ভুলে যাই। আবার ঠিক এক সময় বসে বসে তখন কিন্তু ঠিক ওইগুলো আবার মনে পড়ে, কিন্তু যখন ঠিক দরকার, যে মুহূর্তে আমার মনে পড়া দরকার যে হ্যাঁ এখন আমার এটা মনে এটা দরকার, এটা মনে করতে হবে, ঠিক তখনই আমার মনে হবে না, আমার কিছুতেই মনে হবে না, আমি ভুলেই যাই একদম। আর দেখো আমি সব রেডি করে নিয়েছি, ইলিশ মাছ সব রেডি করে নিয়েছি। আর এদিকে কি হচ্ছে রান্নার, রান্নাঘরে আমি সকালে করে টরে মোটামুটি সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এই যে এখন বাকি কাজগুলো করব। আর ইলিশ মাছটা যা করব একটু করে, তারপরে যেটা করব সেটা তোমাদের দেখাচ্ছি, অনেকগুলো কাজ করে আছে। আর কি বলতো, আজকে আমি তোমাদের সেরকম কোনো রেসিপি দেখাবো না, যেটুকু রান্না করেছি সকালে হয়ে গেছে, আর এখন শুধু মাছটা করব, এটাও আজকে আর দেখানো হবে না। মাছ হচ্ছে, বসানো আছে, আর এইদিকে আমার অনেক কাজ বাকি আছে। সব কালকে যেগুলো বাজার নিয়ে এসেছিলাম, কিছু বাজার নিয়ে এসেছিলাম কালকে, সেগুলো সব পড়ে আছে, এগুলোকে এখন গুছাতে হবে। কারণ যখন আনি তখন আর ধরি না, জানোই তখন আর ধরি না, একটা ভয় তো থাকেই করোনার এই সেই, তো তখন আর ধরা হয় না। আমি এখন এগুলো নিয়ে বসেছি বিশাল, এখন এক ঘন্টা দু ঘন্টা লাগবে আমার এগুলো গুছাতে, তারপরে কখন চান করব, কখন কি করব জানি না। তাহলে দেখাও আমাদের দেখাচ্ছি। তারপরে এখানে কি আছে, কাজু, কিশমিশ, কাবলি ছোলা, খুলে দেখতে হবে না, কাবলি ছোলা, ছোলা, কাজু, কিশমিশ, খেজুর, সানলাইট, ডাব, তারপরে আছে সানসিল্ক শ্যাম্পু কন্ডিশনার, সানসিল্ক শ্যাম্পু কন্ডিশনার, এখানে আছে কলার ডাল, কলার ডাল এনেছি কেন বলতো, মেয়ে বললো ধোসা খাবে, ধোসা, কিন্তু ডালটা আছে কোথায়, দিয়েছে কলার ডাল, মটর ডাল, মটর ডাল, মুগ ডাল, তারপরে আছে জ্যাক অলিভ অয়েল, জ্যাক অলিভ অয়েল, তারপরে আছে বিস্কিট, বিস্কিট কি কি এনেছে বলতো, কি কি জোর করে কত রকমের বিস্কিট দিয়ে দিল, বলছে এটা ভালো এটা ভালো জানি না, যাই হোক, ময়দা, ডিম এক ট্রে, ডিমটা আছে ওখানে, রসুন, বেসন, বেসন, বেসন কোথায়, বেসন কোথায়, বেসন কত খাবে, বেসন কা সিল্লা, বেসন কা সিল্লা, ছিলা ছিলা, আচ্ছা বেসন কা ছিলা, এই বেসন, তারপরে দই, দইটা নামিয়ে দিয়েছি, তারপরে আছে কি বুঝতে পারছি না, ঠেকুয়া, 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 ঠেকুয়া দেয়নি তো, বিস্কিট, এ বাবা, দেখলেন তো কেন মিলাই আমি লিস্টটা, ঠেকুয়াটা নিয়ে এসছি যে ঠেকুয়া খাবে ছেলে মেয়ে ভালোবাসে ঠেকুয়া খেতে, ঠেকুয়া দেয়নি, আর আমি লিস্টটা না মিলালে বুঝতেও পারতাম না ঠেকুয়া দিয়েছে কি না, ঠেকুয়া দেয়নি, তারপরে মাস্টার্ড অয়েল, রিফাইন অয়েল দিয়েছে, লেস দিয়েছে,
গোবিন্দ ভোগ চাল আর শেষে কি আছে এটা 80 টাকা কি এটা ও আচ্ছা তাহলে এই হলো বাদ গেল আমার ঠেকুয়া এখন এগুলো সব গুছাতে হবে সব কৌটায় ঢুকাতে হবে কৌটায় হয়ে গেছে পরে এখন এত গরম নামানোর পরে দেখাবো একটু ঠান্ডা হোক তারপরে দেখাবো কোন দিকে নামাবো আর এই মাছের রেসিপিটা দেখতে হলে আমার পরের ভিডিওটি অবশ্যই দেখতে হবে আমি কিন্তু এখানে রেসিপিটা বলছি না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাহলে আমি পরের এটাতে তোমাদের দেখাবো পরের ভিডিওতে বাবা নাই আর চান হয়ে গেছে আমার ভাত তো রেডি হয়ে গেছে আজকের মেনু আজকে আর কিছু নেই আছে মোচা ঘন্ট তারপরে মার কচু বাটা আরো কি কি আছে কিন্তু যা হবে সবাই খাবে ইলিশ মাছ দিয়ে দেখবে সবার খাওয়া রেডি হয়ে যাচ্ছে এই যে আজকের মেনু মেন ইলিশ মাছ ডিম আছে রে আর সবাই বসো এই যে
গুড ইভিনিং আর দুপুরবেলা ঘুম থেকে উঠে আমি যে বললাম যে তখন কাজগুলো করব যে কৌটোগুলো সব উঠাবো কিন্তু তখন আর হলো না সব দুপুর হয়ে গেছে সবাই খাওয়া দাওয়ার জন্য না দেরি হয়ে যাবে তারপরে সেটা আমি কি করলাম বলো তো তখন রেখে দিয়েছি তারপরে ঘুম থেকে উঠে বাকি কাজগুলো করলাম আর সন্ধ্যা দিয়ে চা খেয়ে এখন তোমাদের সঙ্গে আড্ডা বেশি আড্ডা দিতে পারবো না আমার গলায় ব্যথা মানে কি বলতো প্রথমে একদিকটা ব্যথা হলে প্রচন্ড ব্যথা হচ্ছিল তারপরে একদিকটা কমে এখন আবার আরেক দিকে মানে ডান দিকে হয়েছে ভাবছি কমে যাবে কিন্তু কমছে না দেখি ভেপার নিচ্ছি আর ভেপার মানে গলার জন্য গলার যে কোনো প্রবলেমের জন্য ভেপার ভীষণ ভালো ভেপারে খুব তাড়াতাড়ি কাজ হয় আর খুব ভালোভাবে মানে সেরে যায় একদম গোড়া হয়ে গোড়ার থেকে সেরে যায় আর উপর মানে ভীষণ কষ্ট হলেও সেটা খুব তাড়াতাড়ি সারে বুঝলে আর কি বলতো আমি তোমাদের মনে হচ্ছে না কেন শাড়ি পরেছি শাড়ি পরেছি সকালবেলা মনে হলো যে একটা ইলিশ মাছের রেসিপি করব আচ্ছা একটা শাড়ি পরেই করি সবসময় তো করি চুড়িদার পরে এই করে সেই করে তো একটা শাড়ি পরে করি ইচ্ছা হলো হঠাৎ করে ইচ্ছা হলো তো শাড়িটা পরার পরে মনে হলো তাহলে আমি ব্লগটাও করে নিই তো আধা বেলা যখন ব্লগটা করেছি তখন মনে হলো সন্ধ্যাবেলা না আর কেন কুর্তি মুর্তি পরবো একটা শাড়ি পরি শাড়ির মজাটাই অন্যরকম শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ পরার পরে নিজেকে মানে অন্য কোনো কিছু তো এত কমফোর্টেবল লাগে না আমার শাড়িতে যতটা কমফোর্টেবল লাগে নিজেকে আমার চুড়িদার বললো কুর্তি বললো সব ঠিক আছে আমি পরি অনেক কিছু পরি কিন্তু ভীষণ কমফোর্টেবল মানে কারোর সঙ্গে যখন কথা বলবো কোথাও যাব তখন আমি শাড়িতে ভীষণ কমফোর্টেবল ভীষণ ভালো লাগে আর এই শাড়িটা কি বলতো এই শাড়িটা আমার খুব প্রিয় মানে এই শাড়িটা আমাকে দিয়েছিল দিদি মানে আমাদের যে কাউন্সিলর দিদি আর কি মানে কাউন্সিলর দিদি বলতে আমাদের যে অনারেবল মিনিস্টার গৌতম দেবের মিসেস এই শাড়িটা আমাকে দিয়েছিল তো আমি বেশ যত্ন করে রাখি শাড়িটা নষ্ট করব না কারণ গিফট আমার কাছে দারুণ কেউ যদি আমাকে কিছু দেয় সেটা যাই দিক মানে ভীষণ ভালো লাগে আর আমি সেটা অনেক যত্নের সঙ্গে রাখি আমার মানে যে যাই দিক আমার কাছে ভীষণ প্রিয় আর দিদি এটা দিয়েছে তো অটোমেটিক এটা আমার কাছে সত্যি প্রিয় শাড়িটা আমি পরিও না যার জন্য বেশি ওটা থাকে খুব কম পরি আর সকালবেলা যে শাড়িটা পরেছিলাম মানে ব্লু কালার ব্লু বলবো না এটা কি কালার বলবো আচ্ছা ব্লুই ওটা ও দিয়েছিল একটা একবার পুজোর সময় বীরপাড়ার থেকে তখন আমরা মাদারিহাটে থাকতাম তো বীরপাড়ার থেকে নিয়ে গেছিল ওই শাড়িটাও আমার খুব প্রিয় খুব ভালো লাগে শাড়িটা কালারটা তারপর ওটার মধ্যে যে ওয়ার্কটা আছে সেটাও ভীষণ কি বলতো মানে এই প্রচন্ড ঘাম হচ্ছে প্রচন্ড গরম আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে মানে একটু বাথরুমে পা দিতে গেলে মনে হচ্ছে ঠান্ডা লাগছে কেমন যেন লাগছে একটু ঠান্ডা লেগে যাচ্ছে আবার যখন বাইরে আসছি তখন মনে হচ্ছে গরম লাগছে এই অবস্থা চলছে আর রাতের কিছু তো করতে হবে দেখি ডালের বড়া করবো দুপুরের ওগুলো সব আছে কিছুটা কিছুটা আছে আর দুপুরে রাতে ডালের বড়া করবো হয়ে যাবে আর আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে ভালোবাসায় থাকবে টাটা আজকের জন্য গুড নাইট